পুরী পুরী আমাদের বাঙালিদের কাছে একটা খুবই প্রিয় ভ্রমণস্থল, আর একটা অন্যতম সমুদ্র সৈকত তো বটেই। এছাড়াও পুরো বিশ্বজুড়ে খ্যাতি রয়েছে আমার আপনার প্রাণের ঠাকুর জগন্নাথ দেবের। রয়েছে জগন্নাথ দেবের সুপ্রাচীন মন্দির, রয়েছে নীল সমুদ্রের বিশাল বিশাল ঢেউ, পুরীর খাজা, এছাড়াও চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কলিঙ্গ স্থাপত্যের সুন্দর নিদর্শন, আর আমার আপনার প্রিয় কটকি শাড়ি তো রয়েইছে। আর এইসবের সঙ্গে বাঙালিদের সম্পর্ক অত্যন্ত নিবিড়, তাই বাঙালি যেখানেই ঘুরতে যাক না কেন, পুরীতে ঘুরতে আসার একটা অন্যরকম টান এখনও আছে, ভবিষ্যতেও থাকবে এবং ছিল। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা, গেট সেট ট্রাভেল চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমি কিন্তু জাস্ট ফাটাফাটি আছি। আর এখন আমি রয়েছি বাঙালিদের সবথেকে প্রিয় ভ্রমণস্থল পুরীতে, যাকে বাঙালিদের দ্বিতীয় ঘরও বলা হয়ে থাকে। তো চলো জার্নিটা শুরু করা যাক। সো ফাইনালি আমরা এসে বসে পড়েছি ট্রেনে। এটা হচ্ছে শিয়ালদা টু পুরী স্পেশাল ট্রেন। এখানে শিয়ালদা থেকে তার 7:30-তে, আর পুরীতে গিয়ে পৌঁছবে 4:20 আই থিঙ্ক, কিন্তু আমার তো মনে হচ্ছে না 4:20-তে গিয়ে পৌঁছবে, ভীষণ লেট চলছে। সব থেকে বেটার ভিডিওটা হতোই না হয়তো, একটা দারুণ ইনসিডেন্ট ঘটে গেছে আমাদের সাথে, সেটা হচ্ছে এতটাই আমরা দেরি করে ফেলেছি যে একদম আমরা মানে ট্রেনে উঠতে পেরেছি যে এটাই ভাগ্য ভালো, একদম ট্রেনে পা দিয়েছি আর ট্রেন ছেড়ে দিয়েছে। এছাড়া এখান থেকে পুরী যাওয়ার আরও অনেক বে আছে, আপনি ফ্লাইটও নিতে পারেন ভুবনেশ্বর পর্যন্ত, এছাড়া আপনি বাসেও যেতে পারেন, আর হাওড়া থেকে প্রচুর ট্রেন রয়েছে যেগুলো আপনি নিয়ে নিতে পারেন, আর তার ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো আজকের জন্য গুড নাইট, আজকে এখন ভীষণ টায়ার্ড আর খুব খিদে পেয়েছে, খেয়ে দিয়ে লাইট অফ করে শুতে হবে। তো একদম দেখা হচ্ছে পুরীতে গিয়ে মর্নিংয়ে। ফাইনালি ভোর 5টা নাগাদ আমরা এসে পৌঁছালাম পুরী স্টেশনে। স্টেশনের বাইরে রয়েছে অটো স্ট্যান্ড, যেখান থেকে আপনি আপনার গন্তব্যের জন্য অটো বুক করে নিতে পারবেন। আমাদের আগে থেকে কোনো হোটেল বুক না থাকায় আমরা স্বর্গদ্বার পর্যন্ত অটো বুক করে নিলাম, যাতে ভাড়া পড়ল 150 টাকা। স্বর্গদ্বার পৌঁছে চলল হোটেল খোঁজার পালা। সো ফাইনালি অনেক খোঁজাখুঁজির পর আমরা একটা ভালো হোটেল পেয়ে গেছি। তো হোটেলে লাগেজ ট্যাগেজ রেখে দিয়েছি, কিন্তু এখানে চেক ইন টাইম হচ্ছে 10টা থেকে, তখন কি করব, সেই জন্য সামনেই বিচ, তো বুঝতেই পারছেন সামনে সমুদ্র, আর হোটেলে তো বসে থাকা পসিবল নয়, এক্সাইটমেন্ট চেপে রাখতে পেরে একেবারে চলে এসেছি বিচে। আর যেহেতু এখনও সকাল অনেকটাই, এখনও সেইভাবে ভিড়টা হয়নি, তো নির্জন সমুদ্রে খুব এনজয় করছি, বাচ্চারাও খুব এনজয় করছে। আপনারা চাইলে এখানে চেয়ারও নিতে পারেন, মানে চেয়ারে বসে আরাম করে সমুদ্রের ভিউটা দেখতে পারেন। এখানে ঘন্টা পিছু চেয়ারের জন্য আপনাকে পে করতে হবে 50 টাকা করে। তো দেখুন একদম খুব সুন্দরভাবে চেয়ার এবং ওপরে ছাতা সমেত একখানা চেয়ারের ব্যবস্থা করা রয়েছে, তো সেখানে বসে আপনি খুব ভালোভাবেই সমুদ্রটা এনজয় করতে পারবেন। আমরাও নিয়ে নিয়েছি, তো এখন সমুদ্রে এখন একটুখানি মজা করছি, তারপরে একটু চেয়ারে বসে এখানে এই ব্রেকফাস্ট করে তারপর আমরা হোটেলে যাব। আফটার ব্রেকফাস্ট আমরা চলে এলাম আমাদের হোটেলে। হ্যাঁ, আমরা বুক করেছি কৌশল রিসর্ট। সি বিচ থেকে মাত্র 200 মিটার দূরে অবস্থিত এই রিসর্টটি। খুবই সুন্দর সাজানো গোছানো বিশাল এই রিসর্ট। Thank you.
এইখানে খুবই সুন্দর একটা সিটিং অ্যারেঞ্জমেন্টও রয়েছে, যেখানে বন্ধু বান্ধব বা আপনার ফ্যামিলির সঙ্গে বসে বেশ কিছুটা সময় কাটাতে পারবেন। সাথে রয়েছে সুইমিং পুলও, যা আমাদের এই রিসর্টটি বুক করার একটা অন্যতম কারণ। চলুন আপনাদের রুম ট্যুরটা একবার করিয়ে দিই। খুবই সুন্দর সাজানো গোছানো রুমগুলি, সাথে রয়েছে সব মডার্ন অ্যামিনিটিজও। রুমের সাথেই রয়েছে খুব সুন্দর একটা ব্যালকনি, যেখান থেকে সুইমিং পুলের পুরো ভিউ পাওয়া যায়। পুরীতে এসেছি আর সমুদ্রে স্নান করবো না, সেটা তো হতেই পারে না। সো ফাইনালি আমরা চলে এসেছি সমুদ্রের ধারে, এখন সমুদ্রে স্নান করব। আর শুধু আমরা একা নয়, বাচ্চা ফ্যামিলি সব সমেত চলে এসেছি, তো লেটস এনজয়। জয় জগন্নাথ দেবের জয়। পুরী এসেছি আর জগন্নাথ দেবের মন্দির দর্শন করবো না, সেটা তো হতেই পারে না। তাই এখন বেরিয়ে পড়লাম আমরা পুরীর জগন্নাথ মন্দির দেখতে। হোটেল থেকে টোটো ধরে আমরা রওনা দিলাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। টোটো ভাড়া পড়লো 200 টাকার মতো। পুরীর জগন্নাথ ধাম 4টি ধামের মধ্যে একটি অন্যতম ধাম। এখানে পূজিত হন ভগবান শ্রী বিষ্ণুর অবতার জগন্নাথ দেব, বলরাম এবং বোন সুভদ্রা। এই মন্দিরে টোটাল 4টি দ্বার আছে, সিংহদ্বার, ব্যাঘ্রদ্বার, অশ্বদ্বার, হস্তিদ্বার। সাধারণত পুণ্যার্থীরা সিংহদ্বারেই বেশি ভিড় করে। আপনারা যখন পুরীতে আসবেন বা পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দেবেন, তখন অবভিয়াসলি এটা চেষ্টা করবেন কোনো রকম পুজো পার্বণ এই জিনিসগুলো অ্যাভয়েড করতে। কেননা এখানে পুজো পার্বণের সময় প্রচুর পরিমাণে ভিড় হয়, তখন পুজো দেওয়া একটু মুশকিল হয়ে পড়ে। এছাড়াও এখানে আরো অনেক মন্দির আছে যেখানে বিভিন্ন দেবদেবীর আরাধনা আপনি করতে পারবেন। এই মন্দিরে প্রবেশের সময় কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেট বা চামড়ার জিনিস কিন্তু অ্যালাউ নেই, এর জন্য বাইরে কাউন্টার আছে, সেখানে আপনাকে জমা রেখে তবে ভেতরে ঢুকতে হবে। পুরীর জগন্নাথ মন্দিরের একটা অন্যতম আকর্ষণ হলো এখানকার রান্নাঘর। প্রায় 400 জন রাঁধুনি প্রায় 200টা কাঠের জালে 100 রকমের পদ এখানে রান্না করে। পুরীর জগন্নাথ দেবকে 56 রকম ভোগ দেওয়ার চল এখানে প্রচলিত আছে। তো এখানে আসলে মন্দির সংলগ্ন যে রান্নাঘরটি আছে সেটি কিন্তু দেখে যাবেন।
জগন্নাথ দেবের পুজোর পর আমরা চলে এলাম পেট পুজোর উদ্দেশ্যে। স্বর্গদ্বারের পাশেই প্রচুর ভালো ভালো রেস্টুরেন্ট রয়েছে, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা বেছে নিতে পারেন। সন্ধ্যের দিকে সময় কাটানোর এটা একটা খুব সুন্দর জায়গা, পুরীর বিচ মার্কেট স্বর্গদ্বারের একদম পাশেই। চলে এসেছি আমাদের ফ্যামিলির সাথে এখানে সময় কাটাতে, তো সন্ধ্যের সময়টা আপনারা চলেই আসতে পারেন এখানকার জমজমাট বিচে। চারিদিকটা দেখতেই পাচ্ছেন ভীষণ জমজমার, বাচ্চাদের জন্য প্রচুর রাইড, দোকান, মানে চারিদিকটা মানে ভরা পুরো। আর খাবারের দোকান তো দেখলেই খিদে বেশি পেয়ে যাবে। আমি ঘুগনি থেকে শুরু করেছি, পাপড়ি চাট নিয়েছি, তো এরপর চলবে, এখন যতক্ষণ থাকবো ততক্ষণ চলবে। আর বাচ্চাদের সঙ্গে এরকম একটা জায়গায় এসে ঘুরতে তো ভীষণ মজা লাগছে। আপনি এখানে চাইলে হর্স এবং ক্যামেল রাইডিংও করতে পারেন। বার্গেনিং মাস্ট, বার্গেনিং করে নেবেন, কারণ আমাদের থেকে প্রথমে বড়দের জন্য 200 আর ছোটদের জন্য 100 চেয়েছিল ক্যামেল রাইডিংয়ে, পরে সেটা আমরা বার্গেনিং করে 50 আর 100 নিয়ে এসেছি। আর হর্স রাইডিংয়ে বাচ্চা মানে একটা রাইডিংয়ে দুজনে দুটো দুজন চড়তে পারবে 100 টাকা। কোস্টাল এরিয়ে এসেছি আর এত সুন্দর টেস্টি টেস্টি মাছ সাজানো, তো সেইটা খাবো না, সেটা তো হতেই পারে না। তো আমরা চলে এসেছি এখন মাছের দোকানে, প্রচুর মাছ। আমরা কাঁকড়া নিয়েছি আর নানান ভ্যারাইটিসের মাছও নিয়েছি, তো এখন এখানে খাচ্ছি না, রুমে গিয়ে সেখানে গিয়ে খাবো, কেননা প্রচুর ভিড়, বাচ্চা নিয়ে দাঁড়ানো যাচ্ছে না। এরপর চললো শপিংয়ের পালা। বেশ খানিকক্ষণ সমুদ্রের ধারে কাটিয়ে আমরা ফেরত এলাম আমাদের হোটেলে। তো কালকে রাত থেকে আমাদের জার্নি শুরু হয়েছে, ট্রেন জার্নি, তারপর এখানে এসে বিচে একটু আনন্দ করা, তারপর একটু বিচে ঘুরতে যাওয়া, সব করে এখন সেই জার্নিটা সবেমাত্র শেষ হলো। এখন অনেক রাত, ঘুমোতে হবে এবার, কেননা খুব টায়ার্ড আর ভালো লাগছে না। তো নিশ্চয়ই তোমরা আজকে সারাদিনের পুরো ভিডিওটাই দেখেছো, তো আমাকে কমেন্টস করে জানাবে যে ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, আর ইনস্টাগ্রাম পেজটি ফলো করে আমার সাথে থেকো। পুরী সংক্রান্ত যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অবভিয়াসলি আনসার দেবো। পুরী সংক্রান্ত সেকেন্ড ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে, তো চলো আজকের জন্য এইটুকুই, আবার দেখা হবে সেকেন্ড পার্টে। তো টিল দেন টাটা অ্যান্ড গুড নাইট, সবাই খুব ভালো থেকো। পুরী ঘুরতে আসলে প্রথমে আমাদের যেই নামটা মনে আসে সেটা হচ্ছে নন্দনকানন।
টার্টল। চলো 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 ডাইনো দেখে আসি। মিস টু গোয়িং টু দ্য জু। আছে কিছু? সো আমরা চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশন লিঙ্গেশ্বর মন্দির। পুরী জগন্নাথ মন্দিরের থেকেও এটি পুরনো।